আগরতলা পুর নিগমের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম দেখে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি বলেছেন পুর নিগম পরিচালিত এ ধরনের কন্ট্রোল রুম তার দেখা এটি শ্রেষ্ঠ। আগরতলার ইন্দ্রনগরে আইটি ভবনে গড়ে ওঠা এই কন্ট্রোল রুম থেকে কিভাবে শহরের সমস্ত কিছু পর্যবেক্ষণ করা হয় তা সরজমিনে পরখ করেন রাজ্যপাল। পুর নিগমের কমিশনার ডাক্তার শৈলেশ কুমার যাদব কন্ট্রোল রুমের বিস্তৃত এবং আগামী পরিকল্পনার কথা রাজ্যপালকে অবগত করেন। এখানে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে, এসপি ট্রাফিক, রাজ্যপাল সচিব ইউকে চাকমা প্রমুখ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শেষে রাজ্যপাল রাজধানীর বনমালীপুর এলাকায় একটি জল নিষ্কাশনী পাম্পও পরিদর্শন করেন। স্থানীয় ক্লাবের পক্ষে রাজ্যপালকে এখানে শুভেচ্ছাও জানানো হয়। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম I have seen, I heard a number of things in other places, but this is the best system the municipal corporation is having. In other places, generally, police people, wo log integrated surveillance system karte hain, magar ye municipality aise ek achha system laaye hain. और बाकी के जो ड्रेन हैं रीमॉडर्नाइज करने का है, पंप चेंज करने का नहीं है। इधर जो है पहले ही जो वाटर है उसको निकाल के ये पानी कैसे कंट्रोल करने के लिए वो आप इसी के ऊपर एनआईटी को किसी को दे दे के इसको कैसे करना है बोले तो दे विल गिव प्रपोजल एंड यू कैन विथ एग्जिस्टिंग सिस्टम हाउ बेस्ट वी कैन ऑपरेट वो भी देख सकते हैं।